হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে এসেছি পিক্সার ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে, কীভাবে এক মিনিটেই স্কেচ চেঞ্জ করে ফেলা যায় প্রতিটি ছবিরই। প্রথমে আপনার পছন্দের ছবিটি পিক্সার ওপেন করে নিন, অথবা শেয়ার দিয়ে পিক্সারে নিয়ে যান সরাসরি। এখানে আমি স্টিকার থেকে একটি স্কেচ ডাউনলোড করে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের গ্যালারি থেকেও ইম্পোর্ট করতে পারেন। স্কেচ প্লেস করার পর আমি অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য অপাসিটি একটু কমিয়ে ঠিক জায়গা মতো বসিয়ে নেব আমার স্কেচটিকে। এরপরই উপরে দেখতে পাচ্ছেন একটি ইরেজ বাটন রয়েছে, সেখানে ক্লিক করব এবং ইনভার্ট ক্লিক করে রিস্টোর দিব। এরপরই আমি যেখানে যেখানে আমার স্কে ইফেক্টটি আনা প্রয়োজন আছে সেখানে সেখানে ফিঙ্গার ড্র্যাগ করে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে রিস্টোর হয়ে যাচ্ছে আমার স্কেটি। অবশ্যই আপনার চুলের দিকে খেয়াল রাখবেন এবং সেখানে রিস্টোর করার সময় হার্ডনেস অনেকটাই কমিয়ে নেবেন। বিভিন্ন জায়গাতে আপনাদেরও আমার মতো ভুল হতেই পারে, তবে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ইরেজ বাটন আছে, ইরেজ বাটন দিয়ে আপনি যেখানে যেখানে ভুল করেছেন সেখানে সেখানে আবার ফিঙ্গার ড্র্যাগ করে দিবেন, তাহলে রিস্টোর থেকে আবার ইরেজ হয়ে যাবে। আশা করি আপনারাও এভাবেই পিক্সার্ট অ্যাপস ইউজ করে সুন্দর করেই একটি স্কাই ইফেক্ট নিয়ে আসতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এই ধরনের ফটো এডিটিং নিয়ে আপনাদের কোনো কিছু শেখার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তী ভিডিওটা সেই টপিক নিয়েই বানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।